ছোট পর্দার আর একটি খবর মিস না করতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। বিচারকদের দেয়া নাম্বারে নয়, বরঞ্চ আয়োজকদের জন্য। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন জান্নাতুল্লাহ এভরিল। শুক্রবারের সেই ঘটনা আগুনে ফুলকির মতো ছড়িয়ে পড়ে সব যোগাযোগ মাধ্যমে, আর তারপরেই এই অনুষ্ঠানে শুরু হয় বিভিন্ন ধরনের সমালোচনা। তার ঠিক পরদিন জানা যায় নতুন নির্বাচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল্লাহ এভরিল একজন বিবাহিত মেয়ে। তার এর আগে বিয়ে হয়েছিল, সাথে ভাইরাল হয়ে যায় তার বিয়ের কাবিন এবং বিয়ের সময় ধারণ করা বেশ কয়েকটি ছবি ও তার ভিডিও। এরপর অনুষ্ঠানটির বিরুদ্ধে সমালোচনা বিক্ষোভ রূপ নেয়। সাধারণ মানুষ থেকে বড় বড় তারকাদের সমালোচনার চাপে পড়ে 4 অক্টোবর বুধবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজকরা জান্নাতুল্লাহ এভরিলের কাছ থেকে মুকুট কেড়ে নেন এবং চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জেসিয়া ইসলামকে। তবে এই বিষয়টি নিয়ে প্রথম যে তারকারা মুখ খুলেছিলেন তাদের মধ্যে একজন ফারিয়া শাহরিন। 3 অক্টোবর রাতে মালয়েশিয়া প্রবাসী এই মডেল জান্নাতুল্লাহ এভরিলের প্রতারণা নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি এভরিলকে প্রতারক ও ফ্রড বলে উল্লেখ করেন। ফারিয়ার এমন স্ট্যাটাস সহ্য হয়নি অনেক এভরিল ভক্তের। তারা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য ফারিয়া শাহরিনকে নানা ধরনের বাজে কথা বলেন, আর তাদেরকে জবাব দিতেই 5 অক্টোবর বৃহস্পতিবার ফারিয়া শাহরিন তার ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন এবং তিনি লেখেন, দেশকে ভালোবাসে না এমন মানুষ আমার মনে হয় খুব কমই আছেন। আমাকে যারা ওই প্রতারকের বিরুদ্ধে কথা বলার জন্য গালি দিচ্ছেন অথবা বানানো মিথ্যা কান্না দেখে সিম্প্যাথি দেখাচ্ছেন, তাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম আমি। এই আমেনা আপু যখন বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে ধরা খেত, তখন আমাদের দেশের সম্মান কোথায় যেত? বিশ্বের দরবারে একটা ফ্রড জাতি হয়ে আমরা সারা জীবন হাসির পাত্র হয়ে থাকতাম। তখন এই আপনারাই দেশপ্রেম দেখাতে গিয়ে এই মেয়েটিকেই থুতু দিতেন। বাই দ্য ওয়ে, আমেনা আপু যে বাল্যবিবাহ বলে মুখে ফেনা তুলে ফেলছেন, সে সময় আসলে তার বয়স ছিল 23। 4 অক্টোবর বুধবার প্রতারণার দায়ে জান্নাতুল্লাহ এভরিলের মুকুট কেড়ে নেওয়ার পর অনেকেই এখন ফারিয়া শাহরিনের স্ট্যাটাসকে সঠিক বলছেন। অনেকেই বলছেন, যদি এভরিল মিস ওয়ার্ল্ডে আসলে যেত তাহলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যেত। আপনি এই বিষয়ে কি ভাবছেন জানান নিচের কমেন্ট সেকশনে।